डियर स्टूडेंट्स अस्सलामु अलैकुम वेलकम टू BNIS होम स्कूल आई एम आलमगीर हुसैन एन असिस्टेंट इंग्लिश टीचर टुडे आई विल डिस्कस एन इम्पोर्टेंट टॉपिक एंड द टॉपिक इज वर्ब द टॉपिक इज डिजाइन फॉर द स्टूडेंट्स ऑफ क्लास 4 प्रिय शिक्षार्थीरा आमरा प्रथमे देखे नेब वर्ब काके बोले যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে যে সকল শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে যেমন গো অর্থ যাওয়া একটা কাজ গিভ অর্থ দেওয়া একটা কাজ রিড অর্থ পড়া রাইট অর্থ লেখা আমি এখানে চারটা উদাহরণ দিয়েছি এবং প্রত্যেকটা শব্দ দ্বারা কাজ করা বুঝিয়েছি অতএব আমরা এই শব্দগুলোকে ভার্ব বলবো ভার্বকে আমরা প্রিয় শিক্ষার্থীরা দুই ভাগে ভাগ করতে পারি एक फिनिट भार्ब दुई नॉन फिनिट भार्ब काके बोले जे सकल भार्ब वाक्य सबजेक्ट ए नम्बर पार्सन और टेंस अनुसारे परिवर्तन है ताके फिनिट भार्ब बोले उदाहरण वी लाइक टू प्ले क्रिकेट ए सेंटेंस टी प्रेजेंट इनडेफिनिट टेंस ए कारण लाइक भार्बर प्रेजेंट फॉर्म हो एक ही वाक्य हमें पास्ट इनडेफिनिट टेंस लिखले वी लाइक टू प्ले क्रिकेट लाइक ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আমি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থীরা এখানে লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে কিন্তু দ্বিতীয়বার আমি লাইকড ব্যবহার করে ভার্বের পাস্ট ফর্ম বানিয়েছি কারণ এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স অতএব এই লাইক টেন্স অনুযায়ী পরিবর্তন হওয়ার কারণে আমরা লাইককে ফিনিট ভার্ব বলবো এবং নন ফিনিট ভার্ব যে সকল ভার্ব সাবজেক্টে নাম্বার পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তন হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে এখানে উই লাইক টু প্লে ক্রিকেট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে টু প্লে এবং একই বাক্যকে আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করার পরে টু প্লেই রয়ে গেল আমি পরিবর্তন করিনি এজন্য আমরা টু প্লেকে নন ফিনিট ভার্ব বলবো দ্বিতীয় এক্সাম্পল আপনারা দেখবেন যে দে ওয়ান্ট টু গো টু স্কুল তারা স্কুলে যেতে চায় এখানে ওয়ান্ট হলো প্রিন্সিপাল ভার্ব এবং ফিনিট ভার্ব কারণ এটা সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা এই বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্স করলে হবে দে ওয়ান্টেড টু গো টু স্কুল এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও টু গো পাস্ট ইনডেফিনিট টেন্সেও টু গো আমি টু গো কোনো পরিবর্তন করিনি এজন্য আমরা এই টু গোকে এখানে আমরা নন ফিনিট ভার্ব হিসেবে ব্যবহার করব ফিনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব যে সকল ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে যেমন অনার সম্মান করা এই শব্দটির একটি অর্থ আছে রিসিভ গ্রহণ করা রান দৌড়ানো ওয়াক হাঁটা সুইম সাঁতার কাটা এখানে আমি পাঁচটা উদাহরণ দিয়েছি এবং প্রত্যেকটা শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং তাদের প্রত্যেকটি শব্দ দ্বারা এক একটি কাজ করা বুঝিয়েছে যেহেতু তারা নিজেরা নিজেদের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং কাজ করা বুঝিয়েছে সেহেতু আমরা এই ভাবগুলোকে প্রিন্সিপাল ভাব বলবো এখন আমরা দেখে নেব অক্সিলারি ভাব কাকে বলে যে সকল ভাব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকে অক্সিলারি ভাব বলে যেমন শ্যাল উইল শ্যাল বাক্যে বসে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য এবং টেন্স এক টেন্স থেকে অন্য টেন্সে রূপান্তরিত করার জন্য কিন্তু প্রিন্সিপাল ভার্ব ছাড়া শ্যাল উইল কখনো অর্থ প্রকাশ করতে পারে না বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকলেই অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে কিন্তু প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব নিজে নিজে কখনো প্রিন্সিপাল ভার্ব ব্যতীত অর্থ প্রকাশ করতে পারে না প্রিয় শিক্ষার্থীরা যে সকল ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সে সকল অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর প্রাইমারি অক্সিলারি ভার্ব দুই নম্বর মোডাল অক্সিলারি ভার্ব প্রাইমারি অক্সিলারি ভার্ব যে সকল ভার্ব বাক্যে প্রিন্সিপাল ভার্ব না থাকলে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে যেমন আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী এ বাক্যে এম আমরা জানি একটা অক্সিলারি ভার্ব এ বাক্যে এম ছাড়া অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নেই এ কারণে এম অর্থ প্রকাশ করতে পেরেছে যে আমি হই একজন শিক্ষার্থী কিন্তু আমরা যখন দ্বিতীয় উদাহরণ দেখব যে আই অ্যাম হেল্পিং আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থীকে সাহায্য করিতেছি
এ বাক্যে স্টুডেন্ট এবং আমি আলাদা আলাদা ব্যক্তি এবং আমি অন্য একজন স্টুডেন্টকে সাহায্য করিতেছি হেল্প আসার কারণে আমরা নাউন এবং প্রোনাউন আলাদা হয়ে গেল কিন্তু প্রথম বাক্যে আই অ্যাম আ স্টুডেন্ট অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকার কারণে এই আই প্রোনাউন এবং স্টুডেন্ট নাউন দুটি শব্দ দ্বারাই একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে এবং অ্যাম এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে এখানে কোনো অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নেই তো যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকবে না অক্সিলারি ভার্ব বসে অর্থ প্রকাশ করবে তখন আমরা সেই সকল ভার্বকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলবো প্রাইমারি অক্সিলারি ভার্বের সংখ্যা ১১টি যথা টু বি সমান অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারি ভার্ব যে সকল ভার্ব কখনো নিজে নিজে অর্থ দিতে পারে না কিন্তু প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে মোডাল অক্সিলারি ভার্ব বলে যেমন উইল গো টু স্কুল টুমরো আমরা আগামীকাল স্কুলে যাব এখানে উইল হলো একটা অক্সিলারি ভার্ব এবং এই উইল প্রিন্সিপাল ভার্ব গোকে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করেছে যদি উইল না থাকে তাহলে অর্থটা হবে আমরা স্কুলে যাই কিন্তু উইল থাকার কারণে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্সে রূপান্তরিত হয়েছে উইল শুধুমাত্র এই ভার্বটাকে ভবিষ্যৎ কাল বা ফিউচার টেন্সে রূপান্তরিত করতে সাহায্য করেছে এজন্য আমরা এটাকে মোডাল অক্সিলারি ভার্ব বলবো কিন্তু উইল কখনো অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না ইংলিশে মোট ১৩টি মোডাল অক্সিলারি ভার্ব আছে যারা কখনো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এরা সবসময় প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে যে সকল অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাদের সংখ্যা ১৩টি সেগুলো হলো শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট ইউজ টু অট টু মাস্ট নিড ডেয়ার প্রিয় শিক্ষার্থীরা ভার্ব ইংলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনারা বাসায় বসে এখান থেকে সংজ্ঞা দেখে আপনি আপনার পাঠ্য বই থেকে আরও বিস্তারিত উদাহরণ দেখে ভার্ব প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন লাইভ ক্লাসে ভার্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের ভার্ব সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি মোবাইল নাম্বারে ফোন করতে পারবেন অথবা লাইভ ক্লাসে আপনাদের সহসা শিক্ষককে এই ভার্বের ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় সামনে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ